কখনো সংসারের ভেতরে কখনো সংসারের বাইরে আপনারা কম বেশি অনেকেই বা আমিও খোঁচা মারা কথার সম্মুখীন হয়েছি এখন কারাই খোঁচা দেওয়া কথা বলে আজকে সেই বিষয়ে আলোচনা আর কেউ আপনাকে খোঁচা দেওয়া কথা বললে আপনি কি করবেন রবি ঠাকুর কাহিনীতে বলছেন একটি লাইন নিন্দুকেরা খাইতে পায় না বলিয়াই মন্দ কথা কয় কিছু মানুষ আছে যারা যখন কোনো দিক থেকে আপনার সঙ্গে পেরে উঠছে না অবশ্যই মনে রাখবেন কেউ আপনাকে খোঁচা দেওয়া কথা বললে যে আপনার সঙ্গে কোনো দিক থেকে পেরে উঠছে না আপনাকে অপমান করার একটা হাতিয়ার তখন বেছে নেয় খোঁচা দেওয়া কথা এমন কথা বলবে বাক্য মানে বৃদ্ধ করবে আপনার মনে হবে এর থেকে একটা চড় মারলে আপনার মনে হয় কম ব্যথা লাগত আলোচ্য বিষয়ের শিরোনাম যে যার যোগ্যতা যত কম অন্যকে খোঁচা দেওয়ার ক্ষমতা তত বেশি তত বেশি এই খোঁচা দেওয়া অত সহজ ব্যাপার নয় এগুলো তারাই পারে সবাই খোঁচা দেওয়া কথা বলতে পারে না যাদের অন্তঃকরণটা যত কুটিল জিলিপির মতো পেঁচালো তারা পারে অন্যকে খোঁচা দিতে আপনি কি করবেন ঘরে বাইরে এরকম বহু মানুষকে আমি দেখেছি খোঁচা দেবে কথা বলেন সরাসরি সামনা কথা বলার ক্ষমতা নেই যারা বলেন আমি বলবো কেউ যদি আপনাকে খোঁচা দিয়ে কথা বলে মনে রাখবেন আপনি তার থেকে অনেক বেশি যোগ্য কর্মক্ষেত্রে দেখবেন আপনাকে খোঁচা দিয়ে কথা বলে আপনাকে অপমান করে মনে রাখবেন সেই লোকটি কাজের দিক থেকে আপনার থেকে অনেক অযোগ্য এবং ভেতরে ভেতরে হীনমন্যতায় ভোগে আর সেই হীনমন্যতাটা সে প্রকাশ করার কোনো জায়গা পায় না আর তখন সেটা আপনাকে খোঁচা দিয়ে কথা বলে সেটা ঢাকার চেষ্টা করে না করুন খোঁচা দেওয়া কথায় মন খারাপ করবেন না তাই না কুকুরের স্বভাব কামড়ানো আপনি কুকুর হবেন না এইভাবে সামনের দিকে এগুলোকে যত পাত্তা দেবেন তত পেয়ে বসবে আর যত অ্যাভয়েড করবেন দূরে পালাবে এখন আপনি কি করবেন আপনার ব্যাপার আজকে এখানে শেষ করছি পরবর্তী পর্বে আলোচনা হবে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন অনেক অনেক ভালো থাকুন